খুলনার দাকপের লাউডুবে দুই ইউনিয়নের সংযোগকারী মিশনবাড়ি মোড় থেকে কালিকাবাড়ি ঘাট সড়কের জায়গা দখল করে টয়লেট নির্মাণ ও সরকারি প্রজেক্টের আওতায় রাস্তার কাজে বাধা সৃষ্টি এবং মহিলা এমপির বিরুদ্ধে মিথ্যাচার সহ অপপ্রচারের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। এ নিয়ে স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা দফায় দফায় মিটিং করেও কোনো সুরাহা করতে পারেনি। এলাকাবাসী অভিযোগ করে জানায়, খুলনার দাকপ উপজেলার লাউডোব ও বানিশান্ডা ইউনিয়নের 15টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ মিশনবাড়ি মোড় থেকে কালিকাবাড়ি ঘাট সড়কটি 30 বছর ধরে চলাচল করে আসছে। এ সড়কের আশপাশে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 3টি মসজিদ, মন্দির, গির্জা, 1টি সাইক্লোন শেল্টার সহ স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস রয়েছে। বাচ্চারা তারা ঠিক মতো সুন্দরভাবে স্যান্ডেল পরে এখানে গির্জা আসতে পারবে, ধর্ম ক্লাসে আসতে পারবে, স্কুলে আসতে পারবে। আর বাট আমরা যে বড়রা আছি তারা আমরা চলাফেরা করতে আমাদের খুব সুবিধা হবে, এর জন্য রাস্তাটা আমাদের খুব প্রয়োজন আর কি। অনেক চাষিরা চাষ করে এবং এই তরমুজ গুলো আসার কোনো রাস্তা এখানে ছিল না, তো যাই হোক এখন গাড়ি ঘোড়াও চলতে পারতো না বা কোনো একটা ভ্যান চলতে পারতো না। যাই হোক এই রাস্তাটা হলে পরে আমাদের অত্র এলাকার জনসাধারণের খুবই উপকৃত আমরা হব, এই আশাবাদ ব্যক্ত। ঠিক আছে, এই মাথার দিকে এসে মানে চিকন হয়ে গেছে, কারণ আমাদের জায়গা কম। এই রাস্তাটা হলে আমাদের মানে সবারই উপকার হবে, এবং যে উপকার হবে এত বড় উপকার আর হয় না। তবে স্থানীয় ইউপি মেম্বার ও পিআইসি সভাপতি প্রদীপ সর্দার জানান, রাস্তাটির উন্নয়নে মহিলা এমপি প্রকল্প বরাদ্দ করিয়েছেন। কয়েকজন দখলদার অবৈধ স্থাপনা নির্মাণ, বাধা সৃষ্টি এবং মিথ্যা অভিযোগের কারণে কাজ বন্ধ রয়েছে। রাস্তার অবৈধ দখল উচ্ছেদ ও সম্প্রসারণে স্থানীয় মহিলা এমপির কোনো দায় নেই। এদিকে দাকপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু রঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ জুবরা সহ এলাকাবাসীর সমন্বয়ে সমঝোতার চেষ্টা চলছে বলে জানা গেছে। দিন ধরে এই রাস্তার একটা অসুবিধা ছিল এবং এটার যোগাযোগ স্থাপছে আমাদের এই যে যে সাইক্লোন সেন্টার আছে, এসডি অফিস আছে, মসজিদ আছে, কানেক্টিং রোড আছে, যেখানে যোগাযোগ করার জন্য খুবই প্রয়োজন। সেই হিসেবে এখানে এই বরাদ্দটা 2018-19 সালে এখানে এলজিএসপি বরাদ্দ হয়, সেই এলজিএসপির তরফ থেকে আজকে এই রাস্তা চলে রাস্তা আজকে আলোচনা।